নমস্কার বন্ধুরা, ময়ূর পাকশালার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে প্রধান সবজি ভেন্ডি। এই ভেন্ডি আমাদের ওজন কমাতে সাহায্য করে, আর সাথে দই ভেন্ডি যদি তৈরি করা হয়, দইও কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তাই এই দই ভেন্ডি খাওয়া আমাদের পক্ষে খুবই ভালো, আর এটা গরমকালে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো সামান্য কিছু উপকরণেই এই দই ভেন্ডি কীভাবে বানালাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে কচি কচি ভেন্ডি নিয়েছি। ভেন্ডির সাইজগুলো একটু ছোট ছোট বলে আমি সব ভেন্ডিগুলো দু টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনাদের ভেন্ডিগুলো একটু বড় বড় হয় তাহলে তিন টুকরো করেও কেটে নিতে পারেন। আর এখানে একটা মশলা তৈরি করব। একটা বাটিতে 50 গ্রাম টক দই দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন দেবো গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে রেখে দেব। দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো এইভাবে মিশিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবারে গ্যাসে কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলোকে একদম ভাজবো না, পুরো ভাজবো না, 70% ফ্রাই করব। যতক্ষণ ভেন্ডির কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরেই দেখুন ভেন্ডির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যখন ভেন্ডির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তখনই ভেন্ডিগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দেব 1/4 টিস্পুন গোটা জিরে আর 2 কাঁচা লঙ্কা। ফোড়নটাকে 8-10 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ, খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদটা আগে দিয়ে দিলে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে, আর রঙটাও খুব সুন্দর হবে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আগে যে দইয়ের মধ্যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এইরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করতে একদমই ভুলবেন না। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এবারে ঢাকনা খুলে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট ততই সুন্দর হবে। এবারে আমি দিয়ে দেব 1 কাপ জল। ভেন্ডি খুব নরম সবজি তাই বেশি জল দেব না, 1 কাপ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। যেহেতু এখানে দই ব্যবহার করেছি একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা হবে আর খেতেও খুব সুন্দর হবে। এবারে লবণ আর চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে দেব, আর ঢাকা দিয়ে 8-10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন, 8-10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মাখো মাখো ভাব হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার হবে। একটুখানি নাড়াচাড়া করে নেব, আর এর থেকে গ্রেভিটা আর কম করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভি একটু বসে যায়। গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেল দই ভেন্ডি। গরম ভাত দিয়ে এটা খেতে দারুণ লাগবে, আর লুচি পরোটা রুটি এগুলোর সাথেও এটা খেতে অসাধারণ লাগে। গরমকালে এইভাবে একবার দই ভেন্ডি বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে প্রচুর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।